এবং বঙ্গবন্ধুই কিন্তু বাংলাদেশে প্রথম যখন এই স্বাধীনতার পরে ওই বিটিভিওয়ালারা খুব ভয়ে শঙ্কিত ছিল যে আজান ঠিক মতো দেবে কিনা, এখানে ঠিক মতো ইসলামিক প্রোগ্রাম করবে কিনা, তখন কিন্তু ওই বিটিভির পরিচালকদেরকে ডেকে এনে বাসায় বসে বলে দিয়েছিলেন যে তোমরা এগুলো বন্ধ করেছো কেন, তো এগুলো বন্ধের জন্য তো আর স্বাধীনতা হয়নি। এটা মূলত হয়েছে কিছু কুচক্রীদের প্রভাব, বাংলাদেশে বিস্তার যুগে যুগে ছিল, এখনো ছিল। আমি গোবিন্দ দাদার সাথে একমত সম্পূর্ণ। 88 সালে এরশাদ সাহেব যে উদ্দেশ্যেই করুক না কেন, উদ্দেশ্য যাই থাকুক, সে রাষ্ট্রের জন্য যে কাজটা করেছেন এটা রাষ্ট্রের মানুষের আবেগ অনুভূতি ভালোবাসার উপর নির্ভর করে করেছেন, এবং এরশাদ সাহেব আমার দলের কেউ না, তারপরেও আমি তাকে স্যালুট জানাই। এই যে তিনি অনুচ্ছেদে সংযুক্ত করেছেন, এই সংযুক্ত করার পরে আপনি দেখেন বাংলাদেশে প্রথম যখন এটার বিরুদ্ধে তখন আলোচনা হয়েছে, তখন কিন্তু আবার দেখেন রিট পিটিশন দাখিল করা হয়েছে ওই 1988 সালই, কিন্তু যেটা 23 বছর পর্যন্ত বন্ধ ছিল, কিন্তু বন্ধের পরে 2011 সালে আবার যখন এটাকে সম্পূরক হিসেবে নতুন করে রিট দাখিল করা হয়েছে, তখন কে করেছে, ওই ব্যক্তি হইল ওই শামসুদ্দিন মানিক সাহেব, মুসলমান নামদারি ব্যক্তি। ওখানে কিন্তু সুজনজিৎ গুপ্ত কিংবা গোবিন্দচন্দ্র প্রামাণিক যাইয়া সেই কাজটায় বাধা প্রদান করেননি। এর অর্থই হচ্ছে যে নামে মুসলমান, কাজে তারা রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস চালু করতে চায়। আমি 2 মিনিট সময় নেব, আর না হয় আমার এটা কনসেপ্ট ক্লিয়ার হবে না। আমি এখানে একটা জিনিস আপনাকে বলতে চাই, 1 মিনিট আমি এখানে বলতে চাই, ইউরোপ মহাদেশে 58টি দেশ আছে, যার মধ্যে 53টি দেশে খ্রিস্টান প্রধান দেশ, এবং 52টির মধ্যে তাদের রাষ্ট্রীয় পতাকা অথবা রাজধানীর পতাকা অথবা রাষ্ট্রের জীবন্য প্রতীকের মধ্যে ক্রুশ চিহ্নটি দেওয়া আছে খ্রিস্টানদের প্রতীক হিসাবে। প্রত্যেকটা দেশ তারা সেভাবে করে। আমেরিকা আজকে শপথ বাক্য পাঠ করছে, প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট তারা বাইবেলের উপরে হাত রেখে করে, কিন্তু তাতে তাদের ওই দেশের সেকুলারিজম বন্ধ হয়ে যায় না, ওই দেশের তাদের স্বাধীনতা চেতনা বন্ধ হয়ে যায় না, এটা ঘাটতি হয় না। আপনি দেখেন থাইল্যান্ডের কথা বলেন, থাইল্যান্ডের পাতায়া নিয়ে বহু তথ্য আপনার কাছে আছে, কিন্তু ওই পাতায়া যেই দেশে আছে, যেই দেশে সাংস্কৃতিক অন্য অন্য বিকাশ আছে, যেই দেশে মানুষ মুক্ত মনায় চলে, যেই দেশে মানুষ ওপেন সোসাইটিতে চলে, সেই দেশেও রাষ্ট্রধর্ম তার মতো করে আছে, শুধুমাত্র বাংলাদেশে থাকা যাবে না। যেমন আমি বিলিভ করি, আজকে যদি গোবিন্দ দাদার সংখ্যাগরিষ্ঠ কোনো জায়গা হয়, সেখানে গোবিন্দ দাদার আইন অনুযায়ী রাষ্ট্র চলবে, সেখানে 5 জন মুসলমান থাকলে ওই 5 জন চুপচাপ করে গোবিন্দ দাদার নিয়ম কানুন যেভাবে আছে ওইটা সেটা ফলো করবে, পাশাপাশি মুসলমান মুসলমানের ধর্ম পালন করবে। আমরা মুসলমান কখনোই সন্ত্রাসী না, কখনোই মানুষের উপরে উগ্র ছিলাম না। বাংলাদেশের মুসলমানরা ঐতিহ্যগতভাবেই ধর্ম এদেশের রাষ্ট্রীয় ধর্ম, এটা আমার রাষ্ট্রের পক্ষ থেকে স্বীকৃত থাকলেও আমরা ছিলাম ভদ্র সভ্য, আর এটা স্বীকৃত যদি কেউ নাও করে তখনও এদেশের মানুষরা কখনো উগ্র হবে না। তবে একটা বিষয় হচ্ছে এখানে আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে যে কারা মূলত আজকের এই ষড়যন্ত্রটা করছে। আপনি দেখেন বিশ্বের মধ্যে যতগুলোর ধর্ম আছে, এই ধর্মের মধ্যে ইসলাম ধর্ম একটি সেকেন্ড লার্জেস্ট ধর্ম হিসেবে আমরা বিশ্বের মধ্যে জানি। এবং আপনি দেখেন যে বর্তমান বিশ্বের যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংস্থা পিওর তথ্যমতে একটা জরিপে 730 কোটির মানুষের মধ্যে আমাদের দ্বিতীয় সর্বোচ্চ আমরা মুসলিম, এবং জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ আজকে চতুর্থ অবস্থানে। আপনার বিশ্বের বাংলাদেশ একটা রাষ্ট্র না, এরকম আরো 28টা রাষ্ট্রে এখন পর্যন্ত বাংলাদেশ সহ যারা রাষ্ট্রধর্ম ইসলাম রেখেছে, যেমন বাংলাদেশ, সৌদি আরব, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইয়েমেন, কাতার, জর্ডান, মালদ্বীপ, মালয়েশিয়া, ব্রুনাই, আফগানিস্তান, ফিলিপাইন, ইরাক, ইরান, পাকিস্তান, মিশর, মরক্কো, সোমালিয়া, লিবিয়া, কোমোরোস, আলজেরিয়া, তিউনিসিয়া, জিবুতি, মোরতানিয়া এবং আচেন প্রদেশ, ইন্দোনেশিয়া এবং রাশিয়ার যেহেতু 4টা রাষ্ট্রধর্ম সেখানে স্বীকৃতি দিয়েছে, তার মধ্যে একটা ইসলাম। এই রাষ্ট্রগুলোতে ইসলাম ধর্ম রাষ্ট্রধর্ম হিসেবে আছে। এখন প্রশ্ন থাকতে পারে, তাহলে কি বিশ্বব্যাপী মুসলমানরাই শুধু এই আভিজাত্য প্রকাশ করার জন্য রাষ্ট্রধর্ম ইসলাম রাখছে, আর কোন ধর্ম কি রাষ্ট্রধর্ম তাদের রাখতে পারবে না? সেই প্রশ্নের জবাব আপনাকে দিচ্ছি, শুধু মুসলিমরাই রাষ্ট্রধর্ম ইসলামকে রাখে নাই, বিশ্বের সংখ্যাগরিষ্ঠ দিক থেকে আবার যারা আপনি খ্রিস্টানকে মনে করেন, সেই খ্রিস্টান ধর্মের আরো 28টি রাষ্ট্রে এরকম রাষ্ট্রধর্ম কিন্তু খ্রিস্টান আছে। তাহলে বোঝা গেল কি, যে যারা মূলত আস্তিক এবং এই ধর্ম রাষ্ট্র ব্যবস্থায় চালু করছে, তারা একটা থিম এবং বিশ্বাসের উপর ভিত্তি করেই করেছে। এখানে মুসলমান আর হিন্দু আর খ্রিস্টান বৌদ্ধ বলে আলাদা কিছু করার কিছু কিন্তু এখানে নেই। যদি সেটা থাকতো তাহলে শুধু মুসলিম ধর্মের রাষ্ট্রধর্ম থাকতো, খ্রিস্টানের থাকতো না। আমি আপনাকে বলছি তাহলে খ্রিস্টান কোথায়। খ্রিস্টান হচ্ছে এই যে কোস্টারিয়া, লিস্টেনস্টাইন, মাল্টা, মেনাকো, ভ্যাটিকান, অ্যান্ডোরা, আর্জেন্টিনা, এরপরে ডোমিনিকান, এরপরে ডোমিনিকান রিপাবলিক, এল সালভাদর, পানামা, প্যারাগুয়ে, পেরু, পোল্যান্ড, স্পেন, গ্রিস, জর্জিয়া, বুলগেরিয়া, ইংল্যান্ড, ডেনমার্ক।
আইসল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, এরপরে টোঙ্গা, দুভালু, স্কটল্যান্ড, ফ্রান্স এবং হাঙ্গেরি, এই যে 28টা রাষ্ট্রের নাম আপনাকে বললাম, এরা কেউ আপনার বাংলাদেশের চাইতে আনস্মার্ট কোনো রাষ্ট্র না, এরা কেউ আপনার চাইতে অর্ধশিক্ষিত কোনো রাষ্ট্র না। বিশেষ করে এই যে ডেনমার্ক বলেন, ইংল্যান্ড বলেন, ফিনল্যান্ড বলেন, সুইজারল্যান্ড বলেন, এই জিনিসগুলোর সুইডেন বলেন, সবাই কিন্তু আপনার চেয়ে শিক্ষিত, সজ্জন, ভদ্র এবং তারা জানে। তাহলে তারা রাষ্ট্র ব্যবস্থা যখন খ্রিস্টান রাখতে পেরেছে, আমার দেশে কিছু মুসলিম নামধারী ব্যক্তি, তাদের কাছে এখন সমস্যা হয়ে গেছে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম কেন থাকবে। এখন আসা যাক তাহলে বৌদ্ধদের অবস্থাটা কোথায়। রাষ্ট্রধর্ম বৌদ্ধ আছে বিশ্বের মধ্যে কম্বোডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, ভুটান, তিব্বত, এরপরে কলমিকিয়া, এই রুশ ফেডারেশনের একটি অঙ্গরাজ্য, এই কয় জায়গায় সেখানে হচ্ছে আজকের বৌদ্ধ ধর্ম আছে। তাহলে রাষ্ট্রধর্ম আপনার ইহুদিদের কোথায় আছে? ইহুদিদেরও বিশ্বের দুইটা রাষ্ট্রে আছে, একটা হচ্ছে ইসরায়েলে, যেহেতু এটা তাদের নিজস্ব রাষ্ট্র, আর একটা রাশিয়ায়, যেহেতু চারটা রাষ্ট্রধর্ম রেখেছে, তার মধ্যে একটা হচ্ছে ইহুদিদের রাষ্ট্র। তাহলে এই জায়গাগুলোতে তাদের কিন্তু নাচ আছে, গান আছে। যে রাষ্ট্রগুলির নাম উচ্চারণ করছে, এগুলো সাংবিধানিক ভাবেই সে দেশের সাংবিধানিকভাবে স্বীকৃত রাষ্ট্রধর্ম। এবং এই প্রত্যেকটা রাষ্ট্রের কোন জায়গায় স্মার্টনেস এর ঘাটতি হয় নাই। আপনি দেখেন থাইল্যান্ডের কথা বলেন, থাইল্যান্ডের পাতায়া নিয়ে বহু তথ্য আপনার কাছে আছে, কিন্তু ওই পাতায়া যেই দেশে আছে, যেই দেশে সাংস্কৃতিক অন্য অন্য বিকাশ আছে, যেই দেশে মানুষ মুক্ত মনায় চলে, যেই দেশে মানুষ ওপেন সোসাইটিতে চলে, সেই দেশেও রাষ্ট্রধর্ম তার মতো করে আছে। শুধুমাত্র বাংলাদেশে থাকা যাবে না, এই যে একটা মানসিক মনোবৃত্ত, এটাই হচ্ছে সমস্যা। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি যে আজকের বাংলাদেশে তাহলে সমস্যাটা কার। সমস্যাটা সুরঞ্জন সিং গুপ্তের না। সুরঞ্জিৎ সেন গুপ্তকে নিয়ে যখন তদন্ত, এই কমিটি গঠন করা হয়েছে 2011 সালের 10ই ফেব্রুয়ারির, সেই সংবিধান যেটা করা হয়েছে, মানে করার জন্য যে কমিটি গঠন করা হয়েছিল, সেখানে আজকের 25শে জুন যে সংশোধিত একটি কমিটি তারা যে রিপোর্ট দিয়েছে, সেটার চেয়ারম্যান ছিলেন সুরঞ্জিৎ সেন গুপ্ত। সেই গুপ্ত কিন্তু সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেওয়ার সুপারিশ করে নাই, বরঞ্চ কি করেছে, তিনি অনুচ্ছেদে অংশগ্রহণ সংযুক্ত করেছে এতটুকুই যে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্য ধর্মাবলম্বী সমানভাবে থাকবে। কই আমাদের মুসলমানরা তো এখন বাধা দেয় নাই, আমরা তো এটাকে মেনেই নিয়েছি। রাষ্ট্রধর্ম ইসলাম তারাই পছন্দ করে না, মূলত যারা ধর্মকে পছন্দ করে না, মূলত যারা ধর্মভিত্তিক, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান, তারা এগুলো নিয়ে বাড়াবাড়ি করবে না। আমি আপনাকে একটা কথা বলছি যে 1988 সালের বাংলাদেশে এই চাওয়াটাকে তাহলে আপনি কি কি কারণ মনে করছেন? এটাকে আমি মনে করি, আমি গোবিন্দ দাদার সাথেও একমত এবং আরো অন্য আলোচকদের আলোচনা শুনলে বুঝবেন যে বাস্তবতা হচ্ছে এটা একটি কুচক্রী মহল, যাদের কোনো কাজ নেই, কাম নেই, শুধুমাত্র ডলার পেমেন্ট। 72-এর সংবিধানে ফিরে যাওয়ার সাথে তো তাদের, 72-এর সংবিধান তো আজকের না, 72-এর সংবিধান তো এই আমাদের মুক্তিযুদ্ধের পর পরই। আপনি একটা সহজ হিসাবে বলেন, বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজের জন্য বাংলাদেশ টেলিভিশনে আজকের এখন আজান হয়, কয়দিন গীতা পাঠ হয় প্রতিটা মুহূর্তে, 5 বেলা কি আপনার সমস্ত টেলিভিশনে যেভাবে ইসলামিক প্রোগ্রাম গুলো হয়, হিন্দুদের গুলো কি সেখানে হয়? তাহলে এটাও তো আপনার 72-এর সংবিধান বিরোধী কার্যক্রম আপনি করছেন। রাষ্ট্রের সবকিছু সমান এটা কখনোই হয় না। রাষ্ট্রে যেই জাতের মানুষ বেশি থাকবে, যেই পাতের মানুষ বেশি থাকবে, তাদের সভ্যতা সংস্কৃতিকে সবসময় ইন্সপিরেশন করা হয়, সেফটি রাখা হয় এবং তাদেরকে প্রোটেক্ট দেওয়া হয়। এবং আমাদের দেশ একমাত্র দেশ যেখানে শুধু রাষ্ট্রের সর্বোচ্চ মুসলমান থাকার পরেও সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের নাগরিকদেরকে সুরক্ষিত করার বিধান দিয়েছে এই সংবিধান। এবং বঙ্গবন্ধুই কিন্তু বাংলাদেশে প্রথম, যখন এই স্বাধীনতার পরে ওই বিটিভিওয়ালারা খুব ভয়ে শঙ্কিত ছিল যে আজান ঠিকমতো দেবে কিনা, এখানে ঠিকমতো ইসলামিক প্রোগ্রাম করবে কিনা, তখন কিন্তু ওই বিটিভির পরিচালকদেরকে ডেকে এনে বাসায় বসে বলে দিয়েছিলেন যে তোমরা এগুলো বন্ধ করেছ কেন, তো এগুলো বন্ধের জন্য তো আর স্বাধীনতা হয়নি। এটা মূলত হয়েছে কিছু কুচক্রীদের প্রভাব বাংলাদেশে বিস্তার যুগে যুগে ছিল, এখনো ছিল। আমি গোবিন্দ দাদার সাথে একমত সম্পূর্ণ যে মূলত এটা দিয়ে রাজনৈতিক একটি উদ্দেশ্য হাসিল করতে চায়, ন্যাংটামি করতে চায়, নোংরামি করতে চায়। এখানে আপনাকে বলছি